Veja da camata. Veja da caída de meter mata. খোসা বাটাটা করলেই হয়ে যাবে। পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে, এবার লাভের খোসা বাটাটা দিয়ে দেবো। গ্রিজাচের মাথা দিয়ে লাউ ঘন্ট, গ্রিজাচের তেল ঝাল, লাভের খোসা বাটাটা যা লাগছে না, খুবই সুন্দর লাগছে। আজ কিন্তু খোসা বাটাটা হেভি লাগছে বন্ধুরা। যেরকম যদি লাউ বাজারে পান কিনে নেছে, খোসা আলাদা মোটা মোটা করে ছাড়ি এরকম টুকরো করে সেদ্ধ করে বেটে খাবে, খুব ভালো লাগবে। কিছু বাদ যাবে নি লাউ, কিছু বাদ যাবে নি। লাউয়ের ঘন্টটা খাই, লাউয়ের খোসা বাটাটা এমনিও খাওয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ, এমনিও খাওয়া যাবে, আর এই লাউ ঘন্টটা খাও না, বাটে করে এমনি বসে বসে আর কি এক বাটি খাওয়া যাবে। ইলিশ মাছের তেল ঝাল দিয়ে এক ভাত খাচ্ছি। আচ্ছা, তেল ঝালটাও কিন্তু সেই হয়েছে। এই যে মাছের ভিতরে ডিম আছে, এই দেখো কতখানি ডিম, ওই ডিমটা খুব ভালো লাগে। ওই দেখো কতখানি ডিম, ওই ডিমটাও খেতে ভালো লাগছে। ইলিশ মাছের লেজায় কাঁটা বেশি, কিন্তু কাঁটা ছাড়ি খেলে আর কি। ইলিশ মাছের লেজাতে বেশি স্বাদ, বেশি স্বাদ, কিন্তু কাঁটা ছাড়ি খেতে হবে, আর কাঁটা প্রচুর। ইলিশ মাছের মাথা দিয়ে এই যে লাউয়ের ঘন্ট, এই যে কাঁটা ইলিশ মাছের, লাউ ঘন্টায় ইলিশ মাছের মাথা, এমনিতে ইলিশ মাছের মাথা খেতে ভালো লাগে, আবার লাউতে পড়েছে। মিষ্টি মিষ্টি লাগছে, বেশ ভালো লাগছে। লাউ তরকারিটা বেশ ভালো লাগছে আমাকে। মাছ বানিবে না, একটু নাও, দিয়ে দাও। এখনো তো অনেক আছে, এবার একদিন চিংড়ি মাছ নিয়ে এলে লাউ চিংড়ি করবো। হ্যাঁ, ছোলা ভিজে না দেবো, তাই ছোলা দিয়ে আর লাউ করলে বেশ ভালো লাগবে। ভিডিও খেতে বেল আইকন দিতে, হন করতেই করতে। আমি লাউ খেয়ে আর অর্ধেক পেট ভর্তি করে ফেললাম শুধু। লাউ খাও, শরীর ঠান্ডা থাকবে। লাউ ছাঁচে লাগছে, শরীর ঠান্ডা করে। কুমড়োতে পেট খারাপ করে, ছাঁচে লাগছে ঠান্ডা করে।